আসসালাম আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি এখনকার সর্বশেষ সংবাদে প্রথমে দেব সংবাদ ইসরায়েলকে বাংলাদেশ স্বীকৃতি দেয়নি আর দেবেও না বলেছেন পররাষ্ট্র খালেদা জিয়ার ফুসফুসের পাইপ খোলা হয়েছে জানিয়েছেন তার চিকিৎসক বাংলাদেশের কেউ ইসরায়েল গেলে তাকে শাস্তি পেতে হবে বলেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে ভারতে ব্যাপক ক্ষয়ক্ষতি ওডিশা পশ্চিমবঙ্গে নিহত পাঁচজন দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই আওয়ামী লীগের ঐতিহ্য বলেছেন ওবায়দুল কাদের এবং সর্বশেষ জানাবো করোনা টিকা ছাড়া কর্মী নেবে না মালয়েশিয়া শিরোনাম শুনলেন এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বিল বাটনটি ক্লিক করুন ইসরায়েলকে বাংলাদেশ স্বীকৃতি দেয়নি আর দেবেও না বলেছেন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সব সময় ফিলিস্তিনি জনগণের পক্ষে আছে জানি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন ইসরায়েলকে আমরা স্বীকৃতি দিইনি এবং দেওয়ার কোন ইচ্ছাও আমাদের নেই পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনের রাষ্ট্রদূতকে সামনে রেখে ইসরায়েল বিষয়ে বাংলাদেশের অবস্থা ব্যক্ত করেন তিনি আশা প্রকাশ করেন ভবিষ্যতে এটি নিয়ে কেউ আর কোনো ঝামেলা তৈরি করবেন না তিনি বলেন কয়েক মাস আগে বাংলাদেশের পাসপোর্ট থেকে ইজরায়েল বাদে এ শব্দ দুটি বাদ দেওয়া হয়েছে প্রশাসনিক কারণে এবং এর সঙ্গে আমাদের পররাষ্ট্রনীতির কোনো সম্পর্ক নেই সম্প্রতি ফিলিস্তিনি ইসরায়েলের বর্বর হামলার সবই দুর্ভাগ্যজনকভাবে এই বিষয়টি সামনে চলে আসে তিনি বলেন আমি আবারও বলতে চাই আমাদের ফিলিস্তিন ও ইসরায়েল নীতির কোনো পরিবর্তন হয়নি আমরা চাই না এ বিষয় নিয়ে কেউ আবার ঝামেলা তৈরি করুক ইসরায়েল সফর প্রসঙ্গে তিনি বলেন এই নীতি অব্যাহত আছে কোন বাংলাদেশি যদি ইসরায়েল সফর করেন তবে সেটি শাস্তিযোগ্য অপরাধ এর আগে এ ধরনের ঘটনা ঘটেছে সরকারের অনুমোদন সাপেক্ষে ভ্রমণ করা যাবে কিনা জানতে চাইলে তিনি বলেন আমরা যেহেতু ইসরায়েলকে স্বীকৃতি দিই সেজন্য আমাদের অনুমতির প্রশ্ন ওঠে না বাংলাদেশ ফিলিস্তিনের পরীক্ষিত বন্ধু উল্লেখ করে একে আব্দুল মোমেন বলেন উনিশশো সাল থেকেই আমরা ফিলিস্তিনের পাশে থেকেছি তবে আমরা ইসরায়েলকে দেশ হিসেবে স্বীকার করি না যতদিন আমরা ইসরায়েলকে স্বীকৃতি না দিচ্ছি ততদিন কোন বাংলাদেশি সেখানে যেতে পারবেন না অনুষ্ঠানে ফিলিস্তিনিদের রাষ্ট্রদূত বাংলাদেশের প্রশংসা করে বলেন বাংলাদেশের জনগণ সব সময় আমাদের সঙ্গে ছিল এবং আছে সম্প্রতি এই সংকটময় মুহূর্তে বাংলাদেশিরা আমাদের জন্য অনেক সহায়তা দিয়েছে ফিলিস্তিনিদের সহায়তার জন্য সংগ্রহ করা অর্থ কিভাবে সেখানে পাঠানো হবে জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন ওই অর্থ দিয়ে মেডিকেল সামগ্রী কিনে পাঠানো হবে খালেদা জিয়ার ফুসফুসের পাইপ খোলা হয়েছে জানিয়েছেন তার চিকিৎসক রাজধানী রিভার কেয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আরেকটু উন্নতির দিকে তার ফুসফুস থেকে পানি সরানোর জন্য সর্বশেষ পাইপটিও খুলে ফেলা হয়েছে ফিজিওথেরাপির অংশ হিসেবে অন্যের সাহায্য নিয়ে এখন প্রতিদিনই রুটিন করে করে একটু একটু তাকে হাঁটা চলা করানো হয় তবে করোনা পরবর্তী জটিলতায় কিডনির সমস্যা হয়নি হার্টবিট বাড়ার কারণে তাকে আরো কিছুদিন সিসিউতে রাখার সিদ্ধান্ত নিয়েছে তার চিকিৎসকরা খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে তার মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক জানান খালেদা জিয়ার শারীরিক অবস্থার প্রতিনিয়ত পর্যবেক্ষণ করছেন তারা তার শারীরিক অবস্থার খুব ধীরে উন্নতি হচ্ছে এর প্রেক্ষিতে গত উনিশ মে তার ফুসফুসের পানি বের করার জন্য বুকের দুই পাশের দুই পাইপের মধ্যে বাম পাশেরটা খুলে ফেলা হয় আর গত রোববার রাতে তার দ্বিতীয় পাইপটিও খুলে ফেলা হয় এখন তার ফুসফুসের অবস্থা পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে তিনি জানান নিয়মানুযায়ী ফুসফুসে কতটুকু পানি আসে সেটার উপর নির্ভর করছে তাদের পরবর্তী পদক্ষেপ তবে আসার কথা হচ্ছে খালেদা জিয়ার ফুসফুস জটিলতা এখন অনেকটা নিয়ন্ত্রণে কিডনির জটিলতা এখনো কমেনি ডায়াবেটিক্স অবস্থা অনেকটা অনিয়ন্ত্রিত কিছুদিন সিসিইউতে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আরেকজন চিকিৎসক জানান খালেদা দীর্ঘদিন ধরে অসুস্থ এর উপর কয়েক মাস ধরে হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছে এই অবস্থায় তার শারীরিক সক্ষমতা আরো বাড়ানোর জন্য ফিজিওথেরাপির অংশ হিসেবে প্রতিদিনই তাকে রুটিন করে হাঁটা চলা করানো হচ্ছে বুধবার অন্যের সাহায্য নিয়ে তাকে পঞ্চাশ গজের মতো হাঁটানো হয় বাংলাদেশের কেউ ইসরায়েল গেলে তাকে শাস্তি পেতে হবে বলেছেন পররাষ্ট্রবন্ত্রী এ কে আব্দুল মোমেন বাংলাদেশের কেউ ইসরায়েল সফর করলে শাস্তি পেতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তিনি বলেন কোন বাংলাদেশি যদি ইসরায়েল সফর করে তবে সেটি শাস্তিযোগ্য অপরাধ এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে সরকারের অনুমোদন সাপেক্ষে ভ্রমণ করা যাবে কিনা জানতে চাইলে তিনি বলেন আমরা যেহেতু ইসরায়েলকে স্বীকৃতি দিইনি সেজন্য আমাদের অনুমতির প্রশ্ন ওঠে না পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় ফিলিস্তিন রাষ্ট্রদূত ইউসেফ রামাদানের হাতে উপহার সামগ্রী তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনের রাষ্ট্রদূতকে সামনে রেখে ইসরায়েল বিষয়ে বাংলাদেশের অবস্থান ব্যাখ্যা করেন তিনি বলেন কয়েক মাস আগে বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরায়েল বাদে এই শব্দ দুটি বাদ দেওয়া হয়েছে প্রশাসনিক কারণে এবং এর সঙ্গে আমাদের পররাষ্ট্র নীতির কোন সম্পর্ক নেই সম্প্রতি ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলার সময় দুর্ভাগ্যজনকভাবে এই বিষয়টি সামনে চলে আসে তিনি বলেন আমি আবারও বলতে চাই আমাদের ফিলিস্তিন ও ইসরায়েল নীতির কোনো পরিবর্তন হয়নি আমরা চাই না এই বিষয় নিয়ে কেউ আবার ঝামেলা তৈরি করুক বাংলাদেশ ফিলিস্তিনের পরীক্ষিত বন্ধু উল্লেখ করে এ কে আব্দুল মোমেন বলেন উনিশশো সাল থেকে আমরা ফিলিস্তিনের পাশে থেকেছি তবে আমরা ইসরায়েলকে দেশ হিসেবে স্বীকার করি না যতদিন আমরা ইসরায়েলকে স্বীকৃতি না দিচ্ছি ততদিন কোন বাংলাদেশি সেখানে যেতে পারবে না অনুষ্ঠানে ফিলিস্তিনের রাষ্ট্রদূত বাংলাদেশের প্রশংসা করে বলেন বাংলাদেশের জনগণ সব সময় আমাদের সঙ্গে ছিল এবং আছে সম্প্রতি এই সংকটময় মুহূর্তে বাংলাদেশিরা আমাদের জন্য অনেক সহায়তা দিয়েছে ফিলিস্তিনিদের সহায়তার জন্য সংগ্রহ করা অর্থ কিভাবে সেখানে পাঠানো হবে জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন এই অর্থ দিয়ে মেডিকেল সামগ্রী কিনে পাঠানো হবে ঘূর্ণিঝড় তাণ্ডবে ভারতে ব্যাপক ক্ষয়ক্ষতি ওড়িশা পশ্চিমবঙ্গে নিহত পাঁচজন ভারতের পূর্বাঞ্চলীয় প্রদেশ ওড়িশা ও পশ্চিমবঙ্গে মূল আঘাতের আগে অতি প্রবল ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে অন্তত পাঁচ জনের প্রাণহানি ঘটেছে গতকাল বুধবার সকালে নয়টায় ওডিশার ধামরা ও বালাসোরের মধ্যবর্তী উপকূলে ইয়াস আছড়ে পড়ে এর প্রভাবে এই দুই প্রদেশে গতকাল সারাদিন ভারী বর্ষণ হয় কলকাতায় তেমন ক্ষয়ক্ষতি না হলেও পার্শ্ববর্তী দীঘাতে বাড়িঘরের ব্যাপক ক্ষতি হয়েছে ঘূর্ণিঝড় ইয়াসে পশ্চিমবঙ্গের দশ পয়েন্টে তিন লাখ ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে রাজ্য সরকার ভারতের আভা বিভাগ জানিয়েছে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ইয়াস শক্তি সঞ্চয় করে অতি প্রবলভাবে ভাবে ভারতের পূর্বাঞ্চলীয় ওড়িশায় আঘাত বুধবার সকাল নয়টায় অতি প্রবল ঘূর্ণিঝড় ইয়াসের সমুখ ভাগ একশো পঞ্চান্ন কিলোমিটার গতির বাতাসের শক্তি নিয়ে ওড়িশায় এই প্রদেশে অন্তত দুজন নিহত হয়েছে ভারতের আবহাওয়া ইয়াসকে অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে তালিকাভুক্ত করেছে দেশটি টেলিভিশন চ্যানেল প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায় ইয়াসের প্রভাবে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে এবং তীব্র বাতাস সহ ভারী বর্ষণ হয় ওড়িশায় ঝড়ের তাণ্ডবে অনেক গাছপালা উপড়ে পড়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত বাড়ি ঘর মহাপরিচালক মৃত্যুঞ্জয় মুখপাত্র বলেন ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবের প্রক্রিয়া সকাল শুরু হয়েছে বিকালের দিকে ঘূর্ণিঝড় ইয়াস ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করে ঝাড়খণ্ড রাজ্যে আশ্রে পড়ে এদিকে ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে পশ্চিমবঙ্গে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সন্ধ্যায় অন্তত তিনজনের প্রাণহানির খবর পাওয়া গেছে ইয়াসের প্রভাবে ওড়িশা ও পশ্চিমবঙ্গ প্রদেশের নিম্নাঞ্চলে ভারী বর্ষণ ও তীব্র বাতাস প্রবাহিত হচ্ছে কর্তৃপক্ষ বলছে পশ্চিমবঙ্গের হুগলি জেলায় আগে ইয়াসের এক তিনজন নিহত হয়েছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ধরনের বিমানের উদ্যান অবতরণ বুধবার বন্ধ ঘোষণা করা হয়েছে ইয়াসের তাণ্ডবের আশঙ্কায় ওড়িশার রাজধানী ভুবনেশ্বর বিমানবন্দরও বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ গত সপ্তাহেও ভারতের পশ্চিমাঞ্চলে উপকূলে ঘূর্ণিঝড়tau-এর আঘাতে 155 জনের প্রাণহানি ঘটে। দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর আমলি লীগের ঐতিহ্য বলেছেন ওবায়দুল কাদের। আমলি লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবাইদুল কাদের বলেছে, দুর্যোগ দুর্বিপাকে সবার আগে মানুষের পাশে দাঁড়ানোর আমলি লীগের ঐতিহ্য। আজ বুধবার সকালেই তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে তিনি কথা বলেন গ্যাসের সতর্কতায় উপকূলীয় এলাকায় মানুষকে বিএনপি মির্জা ফখর ইসলাম আলমগীরের যা বিবৃতির জবাবে ওবায়দুল কাদের বলেন তার বিবৃতির আগে সরকার প্রয়োজনীয় সকল প্রস্তুতি নিয়ে রেখেছে লিভ সার্ভিস নয় দুর্যোগ দুর্বিপাকে সবার আগে মানুষের পাশে দাঁড়ানোই আওয়ামী লীগের সংস্কৃতি ও ঐতিহ্য ওবায়দুল কাদের আরও বলেন জনগণের মাঝে উদাসীনতা অব্যাহত থাকলে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকানো সম্ভব নয় তাই সবাইকে যার যার অবস্থান থেকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে সম্ভাবনার সোনালী গন্তব্যে এমন আশাবাদ ব্যক্ত করে ওবায়দুল কাদের বলেন করোনা মহামারী কাটে সুফলা পৃথিবীতে আবারও ফিরে আসবে প্রাণ জগৎ চিরচেনা চাঞ্চলে মুখরিত হবে আবার ইনশাল্লাহ করোনার টিকা ছাড়া করবি নেবে না মালয়েশিয়া করোনার টিকা দেয়া ব্যতীত মালয়েশিয়া জনশক্তি রফতানির সুযোগ নেই করোনা ভ্যাকসিন দিয়ে অভিবাসী বাংলাদেশিদের মালয়েশিয়ায় প্রবেশের সুযোগ পাবে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী দাতক শ্রী সারাভানান মুরুগান গত উনিশ মে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদকে এক জরুরি চিঠিতে এই বিষয়টি অবহিত করেছেন সম্প্রতি দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটির জনগণের সুস্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশ সহ চারটি দেশের জনগণের প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি করোনা ভাইরাস মহামারীর বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরে সম্প্রতি বাংলাদেশসহ সহ দক্ষিণ এশিয়ার চারটি দেশের নাগরিকদের ক্ষেত্রে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে মালয়েশিয়া দেশটির মন্ত্রী ইসমাল সবরি ইয়াকুবকে উদ্ধৃত করে নিষেধাজ্ঞার কথা জানায় মালয়েশিয়ার বিভিন্ন সংবাদ সম্প্রতি মালয়েশিয়া স্টার ও নিউজ ট্রেডস টাইমস জানিয়েছে বাংলাদেশের পাশাপাশি শ্রীলঙ্কা পাকিস্তান ও নেপালের যাত্রীদেরও ভ্রমণ নিষেধাজ্ঞা ওই তালিকায় রাখা হয়েছে তবে কবে থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে তা স্পষ্ট করেনি মন্ত্রী ইয়াকুব এর আগে করোনা ভাইরাসে বিপর্যস্ত ভারত থেকে আসা যাওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দিয়েছিল মালয়েশিয়া ইসমান সাবরিকে উদ্ধৃত করে স্টার জানিয়েছে এসব দেশের দীর্ঘ মেয়াদী ভ্রমণ পাঁচধারী বাণিজ্যিক উদ্দেশ্যে ভ্রমণকারী এবং অন্যান্য কাজে ভ্রমণকারী সবার ক্ষেত্রে নিষেধাজ্ঞা কার্যকর হবে কূটনৈতিক এবং সরকারি পাসপোর্টধারীরা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবেন তবে ভ্রমণের ক্ষেত্রে তাদেরও মহামারী কালের বিধিনিষেধ নিষেধাজ্ঞার মুখে পড়া দেশগুলো থেকে নাগরিকরা ফিরতে পারবে তবে তাদের দেশে ফিরে একুশ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে প্রিয় দর্শক ছিল এখনকার সর্বশেষ সংবাদ প্রতি মুহূর্তের আপডেট সব খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ কি আল্লাহ হাফেজ